দাদার ওই গতি, বাপের ওই গতি, সওয়ালের ওই একই গতি, নাকি কন? হ্যাঁ, দাদারও যেই গতি হয়ে চইলে গেল, আমার বাপেরও দেখি ওই গতি, আমারও একই গতি। তাইলে তো আমার গুরু নামের আর কোনো পাওয়ার থাকলো থাকে না, গুরু নামের কলঙ্ক হয়ে যাবে। বর্তমানে দেখা যায় সমাজে ওই দীক্ষা শিক্ষা না লইয়ে আগে হইলে বিয়া সাথে কইরা দুই দিন পরে ছেলের এমন পরিস্থিতি হয়, মানে গিরাই গাঁটিতে বলবাই না, আট পেরে গেলে পায়ে পায়ে বাড়ি লেগে পড়ে। মাই বাপে দুঃখ করে কয় মাই চাষিরে গল্প করে, আহারে কি একখান বৌমা ঘরে আনছি, বাগড়াইছে একখান বউ আমার সাওয়ালদারে খেয়ে ফেলাইছে। আবার ওই যে পাড়া প্রতিবেশী চাষিরে থাকে, কয় বোর নাহের বাতাস ভালো না, কয় এক কাম করো, কয় বোর নাকে নাক ঠাসা দেও, কই তো না আগে কর মানুষ, কি কন কয় নাই তো, কই তো নাকের বাতাস ভালো না, বোরনাকে নাক ঠাসা দেও। ওই যে বাউল সম্রাট বাবা যান রশি সরকারের একটি গল্প আছে, ওই যে তার এক ভক্ত বাতাস দেখে আসে, কয় বাবা বাতাস তো ভালোই আছে, যাই হইব না। পরে অবশেষে যাই, দেখে খবর পাই উনি যে হাসপাতালের বেডে শোয়া ওনার এক ভক্ত, ওই যে বাতাস দেখে গেছে ঠিকই, তখন গুরুত্ব গেছে দেখার জন্য দয়াল বাবা রশিদ চান, কয় কিরে এত গপ্প করে আইলি, বাতাস বলে ভালো ছিল, কই বাবা বাতাস তো ভালোই ছিল, বসাইছে পিছন থেকে। তো বাতাস দইরে অনেকেই চলাফেরা করে, সময়তে বাতাসেও বাঁচাইবার পারে পারে না যদি পিছন থেকে ধরা ধরে বাবা। এই জায়গায় কিছু সাধন, এই জায়গায় কিছু ভজন সাধনা এখানে আছে, যারা সাধক হয়, যারা গুরু হয়, যারা কামলিয়াতি মানব হয়, তারাই একমাত্র ভক্তকে ওই পথটা যদি দেখাইয়া দেয় আর যদি ওই পথ অনুসরণ অনুকরণ করে কোনো ভক্ত চলতে পারে, ওই যেই নূরের কথা বাবাই কইল, যেটা যেই নূর আল্লাহ বলছে আল্লাহ নূর সামাতি হওয়াল আর আসমান ও জমিনের দেহের নূর হইলাম আমি আল্লাহ। আমার বাপে কিন্তু কয়ে গেছে যেই নূরটা যার মধ্যে আটকা পড়ে, বলছে না যেটাকে মজুদ করতে হইব, এটাকে ধরে রাখতে হইব। এই জন্য বাবা আমার এই গানটা আপনার কাছে, এটা ধরে রাখাও কিন্তু চারটাখানি কথা। যাই ভাব বিলে আবুল চান তাতে মোর খেলা জালে, উঠে শামুকের ভরা দয়াল উঠে, একে যাই ভাব বিলে দয়াল রে তাতে মোর খেলা জালে, উঠে শামুকের ভরা দয়াল উঠে, ও দয়াল জগন্নাথ পেলে সেই মাছ ধরা, ও দয়াল জগন্নাথ পেলে সেই মাছ ধরা, হয় না তৈয়ার খায় সারা দয়াল, হয় না কভু খায় সারা, কেহ কওয়া বলা করে আবুল চান ওই মাস্ত
প্রেম সাগরে ওই নদীর হয় তিন ধারা দয়া লইব, কেহ কওয়া বহলা করে শাহাদত বাজান ওই মাস্ত প্রেম সাগরে ওই নদীর হয় তিন ধারা দয়া লইব, কথাগুলো কি বোঝা গেল বাবা? যেই জনা ডুবারও ভালো মাছের খার তারাই পেল, যারা যাইলে ভালো তারা মাছের খায় ছিলেন, সব জায়গায় জাল ফেলাইলেই কিন্তু মাছ ধরে না। দরবেজি লালন সাইজির বাণী এগুলো আমার মস্তিষ্কে ধরে না, এগুলো আমি বুঝি না বাবা। সাইজি বলছেন, যেই জোনা ডুবারও ভালো মাছের খার তারাই পেল, সবাই মাছের খায়ের চিনে চিনে না। মাছের একটা খায়ের আছে, নদীতে পানি আসলেই দেখবেন প্রথমে যে পানি আসে নদীতে গোলা গোলা পানি স্রোত বয়, তো কিছু কিছু জায়গায় দেখবেন কিছু জেলেরা জাল ফেলাইলে খুব মাছ পায়, আবার কত জেলেরা দিন চলে যায় কয় না রে আজকে খেয়নটা ভালো জায়গায় পড়ে না, মাছ আজকে বেশি পাই নাই। আবার নদীর কিন্তু উইজান ভাটিও আছে আছে না, তো উইজান ভাটি চিনে এর যোগ চিনে যোগ বুঝে যদি সুসময়ে জালটা কেউ খেপলাটা ফেলাইতে পারে তাইলে সে ভালো কিছু মাছ ধরতে পারব, তা না হইলে সম্ভব না। খারাপ লাগে বাবা কথাগুলো কি খারাপ লাগে? কত মানুষ না থাক বেশি লোক না থাক, আমার বাবা এই কথাটা বলে যে গান গাওয়ার জন্য অত লোকের প্রয়োজন হয় না, কয়েকজন শোনার মানুষ থাকলেই হয়, তো আপনারা সেই শোনার মানুষ, অত লোক লাগে না কয়েকজন মানুষ থাকলেই হয়, তো আপনারা সেই শোনার মানুষ। আশা করি কথাগুলো খুব মূল্যবান কথা, সেজন্য আমি কথাগুলো জানি। যেই জনা ডুবারু ভালো আবুল চান মাছের খার সেই তো পেল, সিদ্ধি হলো যা ধরায় আমার সিদ্ধি, যেই জনা ডুবারু ভালো দয়াল রে মাছের খার সেই তো পেল, সিদ্ধি হলো যা ধরায় আমার সিদ্ধি, করে ভাবে আমি লালন ধাপ খেলা পা লাল প
হল সার হল মোর লাল পরা, তাতে কইব লো মোর মাছ ধরা, তাতে কইব লো মোর মাছ ধরা সারাদিন। গানের মধ্যে বাবাও কইল লালন সাজির একটি গানেও আছে, আট কুঠরি নয় দরজা মধ্যে মধ্যে ঝারকা কাটা, আবার কয় সাড়ে নয় দরজা তারি, সাড়ে নয় দরজা তারি লালন কই যেতে পারি, আরেকটা গানের কথা কোন দরজা খুলে ঘরে। দেখেন একই মহাজন গান লেখছে, কোথায় উনি বলছে আটটা কুঠরি নয়টা দরজা, আবার কোন জায়গায় কইতেছে সাড়ে নয় দরজা বলছে না। এখন যদি নয় দরজা থাকে, এই নয়টা দরজা কি বোঝায়? অনেকে কয় এই যে দরজা, দুইটা চোখ, দুইটা নাকের ভুইটে, মুখের ভুইটে, কানের ভুইটে, এই যে এইভাবে নয়টা দরজা আসছে বাজানরা। যদি এই নয়টা দরজা হয়ে থাকে, এই দেহের মধ্যে অগণিত দরজা আছে। কেমনে? মানব দেহের মধ্যে যতগুলো লোম আছে, এই লোমের গোড়া দিয়ে কিন্তু ঘাম বাহির হয়, হয় না? কি বলেন, হয় না? যদি ঘামই বাহির হয় তাইলে কত দরজা অগণিত অভাব নাই, কি বলেন? অগণিত দরজা এখানে অভাব নাই, এরও কিছু আধ্যাত্মিকতা আছে। আসলে বাবা, এই যে সাইজি বললেন এই নয়টা দরজা আসলে কোন জায়গায়, এই নয়টা দরজা কোথায় মানব দেহে? এই যে অন্যজনে যেইভাবে বোঝায়, আমার বাবা আসলে ওইভাবে, তার বসটা তো অন্যরকম হবে। উনি হলো ফকির আবুল সরকার, উনি ফকিরি ঘরের মানুষ, ওনার ঘরটাও কিন্তু পাঞ্জুসার ঘর। আমাদের যে ঘরটা, এই ঘরটা কিন্তু পাঞ্জুসার ঘর। আমি এই জন্য কথাটা বাবার কাছে এইখানে রাখলাম, আসলে এই নয়টা দরজা এই দেহের মধ্যে, এই যে এই দরজা বাদে এটা আধ্যাত্মিকতা আছে, এই সাড়ে নয় দরজা, এই দরজাটা আসলে কোথায়? সাইজি বলল নয় দরজা, আবার কইল সাড়ে নয় দরজা, দরজা কি আসলে নয়টাই, নাকি এই নয় দরজাই সারতে হইব, বিষয়টা আসলে কি? সারাদিন ধাপ খেলিয়ে কইলাম আমি বলহারা দয়াল, কইলাম আমি বলহারা, তাতে কই হো লোমর মাছ ধরা, তাতে কই হো লোমর মাছ ধরা, তাতে কই হো লোমর মাছ ধরা। আলোচনার একটা জায়গা আসছিল, এই যে গানটা রাশেদা সরকার করছে, এই গানগুলি এখন হয় না, এগুলি আত্মতত্ত্বের গান। কারণ আত্মতত্ত্ব না জানলে পরম তত্ত্ব জানা, সাইজি লালনও বলেছেন আত্মতত্ত্ব যে জেনেছে দিব্য জ্ঞানী, সেই হয়েছে কুবৃক্ষে সুফল পেয়েছে আমার মনের। ঘোর গেল না, দেখে শুনেও জ্ঞান হল না। গানটা বড় মারাত্মক একটি জায়গার মধ্যে ছিল, সাইজি যে গানটা হলো কই হলো মোর মাছ ধরা, এটা আমাদের পুকুরের মাছ না, খাল বিল নদীর মাছ না,
এই মাছটা আমার দেহ রাজ্যের মধ্যেই বসবাস করে। এই মাছ মারা পাল্লা করতাম আপনাদের সরকার সাহেবের সাথে, হইতো মাঝে মাঝে। দেখেন গানটার মধ্যে বলছে, সারাদিন ধাপ ঠেলি। আপনারা তো এই অঞ্চলে কিছু কিছু মানুষ মুরব্বীরা আছেন, মাছ মারার কিন্তু বহুত কায়দা বায়দা আছে। এই যে ঘাসের ধাপ হয় না চক দিয়ে, ওটার মধ্যে ঠেলা জাল পাইতো মানুষই। ওই যাইরে জুড়ে কয়টা পুটি পুটি চান্দা মান্দা ঘুরেইছে মারত। কিন্তু মূলত যারা মৎস্য শিকারী তারা মাছ মারে, তাদের কাপড় চোপড় নষ্ট হয় না। আমার জীবনে যা দেখছি তাই দু একটা কথা বলি। আমরা তো আবার চর অঞ্চলের মানুষ। এই আষাঢ় মাসে যখন এই পানি আসতো তখন মানুষই খাল বিলে খাল দিয়ে কিন্তু বোয়াল মাছ মারত জুতি দিয়ে গুবাইয়ে। এটা দেখছেন না বাজান? হ্যাঁ, ওই বানা দিয়ে গিরত দুই পাশে টং পাইতে বসতো, চঙ্গু পাইতে নিয়ে বসতো বড় বড় বোয়াল মাছ। আর একটা শ্রেণীর মানুষ আছে, এরা বিভিন্ন অঞ্চলে নৌকা নিয়ে ঘরে বাইরে বেড়ায় আর চুরি বয়লা বেঁচে। বাইতে ওরা হইল কঠিন মৎস্য শিকারী। ওই দেখতাম চরে বালুর চরে যখন বৃষ্টির পানির স্রোত যায় না, জায়গায় জায়গায় কিন্তু খাল হয়ে যায়। ওই খালের ভিতরে আবার আর মাছ শুয়ে থাকতো। ওই বাইদের ওইগুলি খুঁজতে 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 বার করে ওই যে একটা টয়া গাইতে তুই আসতো, টয়া পর্যন্ত চিহ্ন রাইখ আসতো। আর ওই নৌকা নিয়ে যাইতো কোচ থাকতো। নৌকায় বসে বড় বড় মাছ। আবার যারা সাংলে জাল পাইছে আছে নাকি এমন মানুষ? সাংলে জাল বাবা দেখছেন না, 80-90 হাত কাছি দিয়ে ইলিশ মাছ মারে, কত শৌখিন নৌকা মাছ মারছে। তাদের নৌকা দেখলেই ভাল লাগতো, বিস্তা টিস্তা পাইতে একেবারে উকাইলে নিয়ে সেইভাবে যাইতো। মাছের ঝিম চিনতে হবে। আমি যে নদীতে মাছ মারতে যাব আগে নদীর খবরটা কি তা জানতে হবে। নদীতে এখন মাছ চলাচল করছে কিনা দেখবেন, যারা বর্শি দিয়ে মাছ মারে শিকারি, ওই যে টিকিট কেটে যদি আকাশ আবহাওয়া হয় কয় নয় তারিখ মাছ মারি বেশি জুত পাওয়া। তাহলে আকাশ যদি মেঘলা হয় তাহলে মাছ কিন্তু বেশি পাওয়া যায় না। তো এখন আমরা যেই নদীতে মাছ মারছি নদীর খবরও জানি না, এটা মেঘলা আকাশ না আবহাওয়ার পূর্বাভাসটা কি, এগুলো গুরু ধৈর্য জানতে হয়, এটা গুরু ধৈর্য জানতে হয়। আমি দরবারে আজকে 5-6 বছর গান করি। দেখেন ওনার বয়স আমার জানা মতে 100-এর উপরে। হ্যাঁ 100, ওনার মাও কিন্তু বেঁচে আছে। আমি গত বছর ওনার কদমে আমি সালাম করে আসছি। কি মানুষ! আজকে মায়ের শরীরটা খারাপ নাহলে বাবা তো আজকে এখানে আসতো, আর আমরাও সেই মানুষ। এই হিসাব কিতাবগুলি আমাদের জানার খুবই দরকার। এই জন্য আমি একটা কথা বলি, আমরা যারা গান শুনতে আসি মুরব্বীরা, আপনার বাড়ি যদি যুবক সন্তান থাকে তাকে সাথে করে গান শুনতে আসবেন।
ও যদি এই এই জ্ঞানটা লাভ করে তাহলে আমি ভালো একজন সন্তানের বাবা হতে পারব। আমাদের শরীয়তে আলেমরা বলে না একজন ছেলে আলেম বানাবেন, আপনার জন্য জান্নাতে ঘর দরজা তৈরি হয়ে যাবে, কয় না? কোন আলেম এ কথাটা বাস্তব? আলেম কাহাকে বলা হয় যিনি শরীয়ত তরিকত হাকিকত মারিফত হেদানিয়াত নবুয়ত বিলায়েত রেসালাত খিলাফত মাওলাইয়াত এলমে জাহির এলমে বাতেন, এই এলেমগুলি যারা অর্জন করে তাদেরকে আলেম বলা হয়। আর এই এলেম অর্জন করতে হইলে অবশ্যই অবশ্যই একজন পীরের দরবারে, কামেল মুর্শিদের দরবারে যেতে হবে। কামেল মুর্শিদের দরবার হলো মানুষ গড়ার কারি শিক্ষা প্রতিষ্ঠান। এই জন্য মুরব্বীদেরকে আমি বারবার বলি যে আমাদের এই সন্তানগুলিকে এই বিষয়টা জানাতে হবে। তো একটা গানের কথা বলছে আমার বাবা, সেটা বলবো। তো সাইজের একটি গান যেহেতু করেছে, একটা সাইজের গান না করলে তো গানটা অপমান করা হয়, তাই না? তা আমি সাইজের একটি গান আমি করব, আর কথা বলবো না। তো দেখা হলো বাজান ঠিকই, কিন্তু একটু পরে, এ দেখাটা আর একটু আগে হওয়া উচিত ছিল। সেখানে দু একটা কথা গান বলবো, আগে সাইজের একটি গান শোনাই। দেখ দেখি প্রেম নদীর জলে সুন্দর ভরে ডুবে দাগে দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে যেটা মিন আসতে, মিন মানে হলো মাছ, এই মাছটাকে আমার স্বয়ং সাইজি, স্বয়ং সে নিজেই মাছ, কিন্তু সে মাছ সবসময় রজ্জুবালী দেওয়ান সাহেব বাবার একটা গান আছে না, বৎসরে ৩৬ দিনে প্রভু এসে দামাইল করে দেখ যমুনার পারে, মানুষ নামলে কি আর মরে, সাঁতার জানলে সাগরের মধ্যে পড়েও মানুষ কিনার পায়, আর সাঁতার না জানলে গিরে পাদিন মধ্যে ঠাস হয়ে পড়ে মরে, তাই না? সেই জন্য সাইজি কি বলছে, ওই মিনটা হলো আমার সাই, প্রেম ডুবারু না হলে মিন বাঁধবে না আর জালে, ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে, মিন রূপে সাই খেলে ছেলে জুদেল বড় সেলাদি ভূমিয়ে চার যুগাবধি, কেউ না তারে পেলে ছেলে জুদেল বড় সেলাদি ভূমিয়ে চার যুগাবধি, কেউ না তারে চলে যমন কেউ না তারে হায় হায় খারি করে মিন রয় চিরদিন প্রেম সিন্ধু স্থলে, খারি করে মিন রয় চিরদিন প্রেম সিন্ধু স্থল
ও ডুবে তাকে দেখি প্রেম নদীর জলে মিন রূপের সাই খেলে ও ডুবে তাকে দেখি প্রেম নদীর জলে মিন রূপের সাই খেলে ত্রিমোহনার সেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি প্রেম ডুবারু হলে ত্রিমোহনার সেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি প্রেম ডুবারু হলে মন হায় হায় তবে সেমিন আজিবে হাতে আপনাই আপনি চলে চলে ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে ডুবে দেখ দেখি প্রেম নদীর জলে মিন রূপে সাই খেলে আমি কারো সামনে প্রশংসা না করা ভালো, তারপরেও তো আবার সত্য অস্বীকার করলেও তো বহু দরবারে গানে গেছি আপনাকে দোয়ায়, বাড়ির মধ্যে যাওয়ার সুযোগ তো আর হয় না, মেলা বাড়িও আটকাই নেই টাটকাই থাকে পর্দা মর্দা আছে গিরা হবে। আর আমার এই বাবাদের এখানে আসলাম, উনি ওনার সহধর্মিনী ছেলে বাচ্চা কাচ্চা সহ এরা ফ্যামিলি, এটার নাম ইসলাম, এটা নামই কি ইসলাম। আমি ধর্ম কথা কই আমার ছেলে এটা পছন্দ করে না। আচ্ছা কোন কামে লাগবে? হ্যাঁ তাহলে নুহু নবীর বংশ হয়ে যাবো না? নুহু নবীর ছেলে কেনান মানলো না, বউ মানলো না, কত কষ্ট তাদের হয়েছে। আর এই জায়গাটা খুব ভালো লাগছে আমার, মা বাবা ভাইয়েরা সবাই আসরের মধ্যে বসলো সবাই। এই যে বিষয়গুলি কতজন কবির সরম লজ্জা নাই, একেবারে সারে খারে গেছে কইব না, এগুলে কুল ধুয়ে কি জল খাইব কুলের মুখে দিব ছাই, যদি আমার প্রাণ বন্ধুরে পাই যাই যাবে মোর জাতি কুলমান, তাতে ক্ষতি নাই যদি আমি আমার শাহাদত চান্দে পাই। এটাই হলো বিষয়। তো সাইজি যেখানে গানটা করছেন, ত্রিমোহনার যেই সন্ধি খুলতে পারলে সেই তো বন্দি প্রেম ডোবারও হলে, তবে সেমিন আসবে হাতে আপনা আপনি চলে, নদীর খবর নদীতেই মানুষকে জানায়, নদীর খবর নদীতেই জানায়, এ নদীতে কথা কয়, এই নদীতে কথা বলে, আনকবর কথা খুব বিষয়টা। এই জন্য যোগাযোগ যোগাযোগটা আগে ঠিক রাখতে হবে। আমরা তো বাজান বিনা দাওয়াতে খাওয়া মানুষ, কি কয়দিন দাওয়াত দিছে আপনি রে, কয়দিন দাওয়াত আমার দিছে, আমি তো বিনা দাওয়াতে, আমি আমার কথা কই আপনারা না,
আমি বিনা দাওয়াতে খাওয়া মানুষ। আর সাধকরা দাওয়াত ছাড়া খায় না, তারা যোগে জাগে, তাদের ভাব আদান প্রদান, ভাবে ভাবে আদান প্রদান হয়। সে বিষয়গুলি এই আলোচনা কিন্তু সবাই মিলে করা যায়, ছেলে মেয়ে বন্ধু বান্ধব সবাই মিলে, কারণ আপ্ততত্ত্ব সবাই মিলে আলোচনা করা যায়। তো সেজন্য আমি আর এদিক আজকে বললাম না, যদি মালিক কখনো সেই পরিবেশ আবার করায়। তবু গানটা করছেন বিধায়ী সাইজির গানটা, সরব সাধন প্রেমা সিন্ধু মিলবতার দীনবন্ধু সিরাজে সাজায় বলে দরবেশ, এই সরব নিয়ে বেজাল আছে বাবা। আপনারা তো গুরুজন মানুষ, আচ্ছা সরবটা আমরা কি বুঝি বাজান, সরব কি? যাকে এক বাজান দেখাইছে এই যে সরব, তাই তো? ঠিক তো? আচ্ছা এর যদি সরব হয় তাহলে পীর ধরলেন কে? রাখো, যদি এটা সরব হয় আপনি পীর ধরছেন কেন? তাহলে ওটা কোন রূপ? আমার কথাটা বুঝে আইছে? কোরআন শরীফে বলছে আল্লাহ, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সেজদা করো, তুমি তোমার স্বীয় চেহারা প্রতিষ্ঠিত করে সেজদা করো। তাহলে আপনি যখন সাধনা করেন, ধ্যান করেন, কারে দেখেন? আপনার মুর্শিদকে দেখেন, তাহলে আপনার মুর্শিদকে দেখেন, তাহলে আপনার বললেন যে এটা আমার স্বরূপ, তাহলে ওটা কোন রূপ? হ্যাঁ, গুরু রূপ হইল স্বরূপ, যে রূপের সাধনা আপনি করেন, যেটা সেজদার যোগ্য রূপ, যেইখানে সেজদা করলে মুক্তি পাওয়া যায়, ওটা হলো স্বরূপ। এই জন্য নবী রাসূল আউলিয়া আউলিয়াদের রূপ হলো সেজদার যোগ্য রূপ, তাই মানুষ সেখানে সেজদা করে। সিংহের কোটি কোটি টাকার মালিক আছে না? হ্যাঁ, কোটি কোটি টাকার মালিক আছে, এগো পাই যায় ভক্তি চেষ্টা করে। হ্যাঁ, কিন্তু শাহাদত বাবার পার পার যে মানে শুভ হয়ে পড়ে, মিজান সার পার উপরে মানে শুভ হয়ে, রশিদ সরকারের মাজারে ভরে ভরে হয়ে পড়ে, কেন? ওটা সেজদার যোগ্য রূপ, ওটা হলো স্বরূপ, কথাটা মনে রাখেন। ওই স্বরূপ যখন এই রূপে মিলিত হবে তখন আপনি, তখন হলে আপনার স্বরূপ জাগ্রত হবে। ওই রূপ যখন এই রূপের সঙ্গে মিশ্রিত হবে, একাকার হবে, তখন এই স্বরূপের রূপ আছে গিলটি। রূপ সাধন করে ভাবে নিষ্ঠা যারা, স্বরূপের রূপ আছে গিলটি করা, ওই স্বরূপটা এই রূপের মধ্যে যখন জাগ্রত হবে তখন মানুষ তার ভক্তি করার জন্য এমনি পাগল হয়ে যাবে। সরব সাধন প্রেমা সিন্ধু মিনব তার দীনবন্ধু সিরাজে সাজায় বলে আরে সরব সাধন প্রেমা সিন্ধু মিনবতার দীনবন্ধু সিরাজে সাজায় বলে কেন লাল হইলি এমন আত্মতত্ত্ব
সাই খেলে ভরে ডুবে দেখি প্রেমে নদীর জলে মিন রূপে সাই খেলে এখন কারো কাছে কাম আছে এখন সব নিয়ে আকার নাকি আকার সব নির্বিকার নিয়ে আকার এখন কোথায় আছি আমরা প্রেম শহরে বসবাস করছি প্রেমের ভুবনে আসি এই জন্য একলা মাছ মারবার যাইও না একলা গেলে ঝামেলা আছে এই গাঙ্গে মাছ মারবার গেলি পারে শাহাদত বাবার সাথে নিয়ে যাইও এই গাঙ্গে মাছ মারতে গেলে আপন আপন মুর্শিদকে সাথে নিয়ে যাইও তাহলে মাছ ধরে পারবে আর না হইলে ওই যে মহেন্দ্র ঘোষের একটা গান আছে রে সেটা হলো করি মানা বারে বারে জেলে তুই যাইস নে জলে হিজল বনের জলাশয় জিওল মাছের বড় ভয় বাজারি বাতাসি মাছ গুড়গুড়ি জিম সারে জেলে তুই আছে ডুব লেগাছে ভরা পারি মাঝখানে ত্রিভুজ খারি ঠাই মেলে না অঘাত পানি নঘা নামাইলে দিনের বেলায় করে ভয় রাতের বেলা আর কে বাজায় কতজন নামলো জলে উঠলো না এক বেটা লোভের বসে নিশিরাত পূর্ণ মাসে জাল নিয়ে জাল ফেলাইলে চিতইলেরও বিলে পাতাল বেদির বলকা দেখে টুনি গেল ছুটে দেখে নদীর বক বাগানি কে দেখে আর তার খাফুনি অবশেষে জাল ফেলাইয়া মাল কুসাইয়া দৌড়াইয়া সারে বাউল মহেন্দ্র কয় মন রে চাষা মাছ ধরিতে করো আশা ভাঙ্গো আগে ভুলের বাসা জাল মারোগে দক্ষিণ ঘাটের বাঁকে জালে বাধা পড়বে মিন গভীর জলে ছাড়তে থাকবে ঝিম জালটা নিলে উঠবে না আর মিন মাকুরার আমাকে তো পাতাল বেদের বলকের দিকে টুনি আগে ছুটে যায় হেসে কাঁপতে কাঁপতে কয়েক বেটা মাফ করে দিন আমাদের এই জন্য বাবা অনেক ভালো একটা জায়গা আলোচনা এগুলি তাজা কথা এগুলি তাজা তো সেই জন্যে আমি আর এদিকে না গেলাম আমি অনেক কথা হলো ভালো লাগছে পরিশেষ আপনাদের কাছে দোয়া চাই সেই দোয়াটা চাই বড়লোক হওয়ার জন্য না ধনী হওয়ার জন্য নয় বড় গায়ক হওয়ার জন্য নয় বড় মানুষ হওয়ার জন্য নয় সেই দোয়াটা চাই আমার মালিক আমার দয়াল যদি আবার আমাকে ধরায় কোনো কাজে পাঠায় যদি আবার পাঠায় আমি যেন এই পোশাকটা লাভ করতে পারি যেই পোশাকে আমার মালিক আমারে সাজাইছে বাবা আমার যদি এই পোশাকে আমার প্রভু আমার না সাজাইতো আপনাদের মতো মানুষের চরণ ধুলি আমার এই গায়ে আল্লাহ রসুলের কথা বলতে পারতাম না আহলে বায়াতের কথা বলতে পারতাম না আপনাদের মতো সাধুগুরুর চরণ ধুলি আমার এই দেহে আমি যদি আবার পোশাকটা পাই মিজান বাবা আশীর্বাদ করবা
আবার যদি আমি এই পোশাকটা লাভ করতে পারি, আবার কোনো রূপে এসে আপনাদের চরণ ধুলি নিব, গানে গানে আপনাদের পাশে। প্রভু যদি বারবার আমাকে পাঠায়, আমি যেন এই সাজেই আসতে পারি, এটাই চাওয়া রইল। আমাদের মানিকগঞ্জের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান, তার একটা কালজয়ী গান, কিছু কিছু গান অমর হয়ে থাকে তার মধ্যে। এটা কোরআনের কথা বলছি, নবী মুহাম্মাদুর রসুল আল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবাদেরকে নিয়ে বসে আছে। একজন সাহাবা নবীজির কদমে এসে এমন কান্না করছে, বাবা কান্না থামানো, কেন তুমি কাঁদো সে কথাটাও সে বলতে, অনেক সান্ত্বনার পরে মানুষটা একটু সুস্থ হলেন। হুজুর পাক জিজ্ঞেস করলো, তুমি এত কান্না করছো কেন? সাহাবা বলল, হুজুর আপনি বারবার বলছেন আপনি বেসাল হয়ে যাবেন, আর বেশি দিন আপনি আমাদের মাঝে থাকবেন না। ক্ষুধা লাগলে, আপনার কাছে আসলে আপনি দেখলে আর ক্ষুধা থাকে না। প্রকৃতই যারা গুরু দেখে তাকে ক্ষুধার কথা মনেও থাকে না। কিছু জানতে চাইলে আপনার কাছে আসি আপনি বলেন, বিপদে বললে আপনার কাছে আসি আপনাকে স্মরণ করি। আপনি যখন চলে যাবেন, আপনি বারবার বলেছেন হাসরের মাঠ খুব কঠিন জায়গা, আপনার মাকাম তো অনেক উচ্চ মাকাম হবে, সেখানে তো আর কারো যাওয়ার মতো ক্ষমতা নাই। আমরা সেই বিপদের দিনে আমরা কার কাছে গিয়ে দাঁড়াবো? আমার হুজুর পাক পবিত্র কোরআন থেকে একটি আয়াত তেলাওয়াত করে বললেন, তুমি মনে প্রাণে যার সাথে দুনিয়ার মধ্যে মহব্বত রাখবা, তার সাথেই তোমার হাসর নাসর হবে। আর সেই মহব্বতটা আজকের নয়, এটা আজকের মহব্বত, এক সময় ছিল। দেখবেন কিছু মানুষ প্রথম দিকে মুখের দিকে তাকায় থাকে, মনে হয় মানুষটা যেন আমার আমার জিনিস কি হবে। জিজ্ঞেস করে, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সিঙ্গে। আপনার খুব চিনা চিনা মনে হয়, সেও আপনারে কোনদিন দেখে নাই, আপনিও তারে কোনোদিন, কারণ ওই যে আগে একসাথে ছিলাম এই জন্য দেখলেই চিনা চিনা মনে হয়। তো সেখানে দাঁড়িয়ে আমাদের বাউল কবি নূর মেহেদি আব্দুর রহমান সাহেবের সেই গানটাই গাওয়ার জন্য বাজান বলছে, আমি চেষ্টা করি লাগে যেন। জানিয়া গেরো দেখা হইছি, লোক কোথায় কেন তোরে দেখলে আপন মনে হই, না জানিয়া আগের দেখা হইছি, লোক কোথায় Oh!
লাগে জানো এক জায়গাতে গো, আরে আমি ছিলাম পরশ পয়র আবার আসে দেখায় অনেক দিনের পর, লাগে যেন এক জায়গাতে গো শাহাদত বাজান ছিলাম পরশ পয়র আবার আসে দেখায় অনেক দিনের পর, না দেখিও এতই বছর না দেখিও এত বছর এই জ্বালা কি প্রাণে সয় না জানিয়া আগের দেখা হইছি লোকথায় কেন তোরে দেখলে আপন মনে হয় না জানিয়া আগের দেখা হইছি আমি ঘুরি একা একা তাপিত পরাত জোড়াই পাইলে আপন জোহনের দেখা জোড়াই পাইলে আপন জোহনের দেখা আগের দেখা হইছি লোকথায় কেন তোরে দেখলে আপন মনে হয় না জানিয়া আগের দেখা হইছি লোকথায়।
যতই দেখলাম তত সাদরে, আরে আমার মিটল না জীবনে তোরে দেখলে সুমি কে উঠি কেন জল ঝরে নয়নে, মিটল না জীবনে তোরে দেখলে সমীকার জুটি কেন জল ঝরে নয়নে, আগের দেখা হইছি লোক কোথায় কেন তোরে দেখলে আপন মনে হয় না জানি, আগের দেখা হইছি লোক কোথায় যতই দেখলাম ততই সাধ্য, আরে আমার মিটিল না জীবনে তোরে দেখলে চমকারে উঠি কেন জল ঝরে নয়নে, ভিটিল না জীবনে তোরে দেখলে সমীকারে জুটি কেন জল ঝরে নয়নে, আগের দেখা হইছিল কোথায় কেন তোরে দেখলে আপন মনে হয় না জানি, আগের দেখা হইছিল কোথায় না জানি, আগের দেখা হইছিল কোথায় দেখলে আপন মনে হয় না জানিয়া, আগের দেখা হইছিল
লোকথায় কেন তোরাই দেখলে আপন মনে হরি না জানিয়া নির দেখা হইসি লো ও